নমস্কার, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর আজকে আমরা চলে এসেছি আরও একবার উজানি ঢেউ লিটল চ্যাম্প 2019-20 নিয়ে আপনাদের সকলের সামনে। আপনারা জানেন আমাদের এই ভাওয়াইয়া গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানকে আমরা তিনটি জোনে ভাগ করেছি, তিস্তা, তোরসা এবং মহানন্দা। আজকে কিন্তু তোরসা জোনের হাড্ডাহাড্ডি লড়াই চলবে এবং আজকে রয়েছে গ্রুপ বি, এবং গ্রুপ বি এর আজকে একেবারে প্রথম পর্ব। আর যারা বিচারকের আসনে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করব। আর আপনারা সকলেই জানেন আমাদের সঙ্গে বিচারকের আসনে থাকেন আমাদের উত্তরবঙ্গের গর্ব তথা বঙ্গরত্ন এবং একাধারে সুরকার গীতিকার শ্রী ধনেশ্বর রায় মহাশয়, এবং সেই সাথে সাথে আমাদের সঙ্গে বিচারকের আসনে রয়েছেন উত্তরবঙ্গের প্রথিতযশা শিল্পী শ্রীমতী বুলবুল দাস রায়। এবং আজকের আমাদের এই পর্বের একজন বিশেষ অতিথি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন শ্রী অতীশচন্দ্র রায় মহাশয়। ওনার সম্বন্ধে বলবো, উনি খট্টিমারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। পেশায় তো উনি একেধারে শিক্ষক, কিন্তু সুরের টানে, গানকে ভালোবেসে উনি কিন্তু সমস্ত জায়গায় পৌঁছে যান। এবং সেজন্যই উজানি ঢেউয়ের যখন গান উনি শুনেছেন, উনি জানতে পেরেছেন উজানি ঢেউ সম্বন্ধে, উনি কিন্তু দেরি না করে চলে এসেছেন আমাদের সকলের মাঝে। ওনাকে স্বাগত জানাবো। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনি আমাদের অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি আজকে আমাদের সকলের মাঝখানে এসেছেন এবং এই প্রতিযোগিতাতে আপনাকে পেয়ে আমরা সকলেই কিন্তু ভীষণ আপ্লুত। তো স্যার, প্রথমে আপনার কাছ থেকে জানবো যে এই ক্ষুদে ক্ষুদে শিশুরা গান গাইছে এবং ওদের এই প্রতিভাকে তুলে ধরবার জন্যই আমাদের এই প্রয়াস। তো একটু জানতে চাইবো, আমি জানতে পেরেছি আপনি যেখানেই গানের একটু আভাস পান বা সুরের খোঁজ পান, সুরের টানে টানে আপনি কিন্তু সেখানে পৌঁছে যান। তো সেরকম একটা কোনো অভিজ্ঞতা ছোট্ট করে আমি একটু শুনবো প্রথমেই। নমস্কার। প্রথমে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যে এইরকম একটা জায়গায় আমাকে স্থান দেওয়ার জন্য, আমন্ত্রণ জানার জন্য সত্যি আমি আপ্লুত। তো আজকে আমি নিজে কোনো সঙ্গীতজ্ঞ নই, আমি নিজে কোনো গায়ক নই, গান জানি না, তবে এই বাচ্চা কাচ্চা এই ছোটো ছোটো শিল্পী এবং বিভিন্ন এনার যারা আছেন সবার সঙ্গে একটু মেলামেশা করি, তাই শুনতে শুনতে একটু অভিজ্ঞতা অর্জন হয়েছে। তো আমি আগাগোড়াই ভাওয়াইয়া গানকে খুব পছন্দ করতাম, যখন রেডিওতে নিয়মিত যে ভাওয়াইয়া গানগুলো বাজত সেগুলো আমি শুনতাম মনোযোগ দিয়ে তিন বেলাই। সেদিক থেকে আমার প্রিয় একটা গান ভাওয়াইয়া গান। আর এর সাথে সাথে অবসর জীবনে কাজকর্ম নেই, এই শিল্পী জগতের সঙ্গে থেকে প্রতিনিয়ত একটা আনন্দ পাই। আমি উৎসাহিত, এই বাচ্চাদের উৎসাহিত করার জন্য এদের বাড়ি যাই, উৎসাহিত করার চেষ্টা করি, জানি না কতটুকু পারছি কি না। তো যাই হোক, এটা ভালো লাগে, এই শিল্পী জগৎটাকে, গানগুলোকে ভালো লাগে। এই যে আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই আছেন, এনাদের সঙ্গে যখন কথা বলি, কাছে থাকি, তখন নিজেকে মনে হয় যে না, আমি একটা ভালো জায়গায় আছি, এটা নিজেকে গর্ববোধ মনে হয়। যাই হোক, আগামী দিনে যারা এই এভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এগিয়ে যাচ্ছে, আমি আশা করব এরা আরও আরও বেশি করে এগিয়ে যাক, এটুকুই বলছি। একেবারে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আর আজকে আপনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনার সাথে আরও অনেক কথা হবে এবং আরও অনেক আপনার অভিজ্ঞতা আমরা জানবো। এবং সেই সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আমাদের এই পর্বের কিন্তু কোনোরকম এলিমিনেশন নেই, সুতরাং যারা আজকে গান গাইবে তারা একেবারে নিশ্চিন্তে নির্ভয়ে গান গাইতে পারে। কিন্তু তার আগে যারা এই শিশু শিল্পীদের সঙ্গে সঙ্গত করছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। সঙ্গত শিল্পীদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। বাঁশিতে রয়েছেন শ্রী যতন রায়, পার্কাশনে রয়েছেন শ্রী কৃষ্ণচন্দ্র রায়, দোতারাতে শ্রী অমৃতশীল এবং ঢোলে শ্রী পুলিন কিন্নর। আপনাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত। এবং আজকে আমাদের একেবারে প্রতিযোগিতার মূল পর্বে আমরা চলে এসেছি, আর যারা আজকে গান গাইবে, যাদের গানের তালে তালে আজকে আমরা মেতে যাব এবং যাদের গান আমরা আজকে শুনব তাদের সঙ্গে একবার পরিচয় করাবো। আজকে রয়েছে তপন রায় মাথাভাঙা কুচবিহার থেকে, মীনাক্ষী বর্মন মাথাভাঙা কুচবিহার থেকে, কাকলি বর্মন ফালাকাটা আলিপুর থেকে এবং তিথি রায় কার্জি ধূপগুড়ি জলপাইগুড়ি থেকে। এদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা একেবারে প্রথমেই, কারণ এদের গান আমরা শুনব। প্রথমেই ডেকে নেব তপনকে। তপন চলে এসো, তপন একটু এপাশে এসো।
আচ্ছা তপন, তুমি তো এসছো মাথা ভাঙা থেকে, তাই তো? তো তপন একটু চিন্তা দেখতে পাচ্ছি তো, টেনশন হচ্ছে? হ্যাঁ। কেন, কিসের জন্য? মানে আজকে গান কীরকম হবে সেই জন্য। সেই জন্য দেখো, আমাদের যারা বিচারকের আসনে রয়েছেন তারা কিন্তু ভীষণ, মানে কি বলবো, ভালো মানুষ তো বটে, সেই সাথে সাথে ভীষণ কিন্তু, মানে তাদের মনে কোথাও গিয়ে ভীষণ তোমাদের জন্য স্নেহ ভালোবাসা রয়েছেন। তো তারা কিন্তু সবসময় চেষ্টা করছেন তোমাদেরকে প্রচুর প্রচুর নাম্বার দেওয়ার চেষ্টা করছেন, যাতে তোমরা প্রত্যেকেই এই প্রতিযোগিতাতে থাকতে পারো, এবং তোমাদের যেটা মূল লক্ষ্য যে গানের যে বিকাশটা সেটা যেন হয়, সেটা তারা চেষ্টা করছেন। তো এই স্বনামধন্য ব্যক্তিরা তোমার সামনে রয়েছেন, এবং সেই সাথে সাথে এত সুন্দর সুন্দর যারা সঙ্গতশিল্পীরা রয়েছেন, তো কী মনে হচ্ছে, গানটা ভালো হবে তো? হ্যাঁ, মানে চেষ্টা তো করবে। হ্যাঁ, চেষ্টা করব। তোমাকে দেখতে তো আজকে দারুণ লাগছে, মানে ড্রেসটা কি পার্টিকুলার এইখানে আসবার জন্যই? হ্যাঁ। আরে মানে নতুন পোশাকও পরে চলে এসেছে, বা দেখতে যেমন সুন্দর লাগছে তোমাকে, একদম হিরো। তো গানটা কি শুনবো আজকে? ভাওয়াইয়া দড়িয়া। দড়িয়া শুনবো, বা খুব ভালো, চলো, অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। ঘরে বাহারি সঙ্গে
তপনের গান আমরা শুনলাম, আর আজকে কিন্তু চলছে তোরসাজনের গ্রুপ বি এর প্রথম পর্বের হাড্ডি হাড্ডি লড়াই, আর প্রথম পার্টিসিপেন্ট তপন। তপনের গান বিচারকদের কেমন লাগলো জেনে নেব। প্রথমেই যাব স্যারের কাছে। স্যার কেমন লাগলো? খুব ভালো হয়েছে, আরও সাধনা করো। তোমার গলা মাঝে মাঝে লাগতেছে, এদিক ওদিকে একটু একটু হচ্ছে, বুঝছো? ঠিক করতে বুঝতে পারছো তুমি? তাহলে তো তুমি নিজেই যখন বুঝতে পারছো, আমার কিছু বলার নেই। আরও ভালো করে প্র্যাকটিস করো, গলা যেন পারফেক্টলি একটা লোহার মতো প্রত্যেকটা স্বরের মধ্যে পড়ে, তাহলে গান হবে। হ্যাঁ, ভালো, এমনি ভালো হয়েছে। ঠিক আছে তপন, এবার ম্যাডামের কাছে যাবো। ম্যাডাম কেমন লাগলো? তপন, তোমার গান ভালো হয়েছে, তো একটা কথা তোমাকে বলে দিই, যখন তুমি উপরে গিয়ে স্ট্যান্ড করো, গলাটা এমন দোলে, এটা স্ট্রেট হবে, স্ট্রেট। যারা বয়স্ক তাদের গলা কাঁপতেই পারে, কিন্তু তুমি তো বাচ্চা ছেলে, একদম স্ট্রেট হবে। জীবনে আর কিছু কি কথা চাং না, না না তো একদম না, একদম সোজা, এরকম হবে না। এই জিনিসগুলো লক্ষ্য রাখবে, স্ট্রেট হবে। গানের মধ্যে এই এই সমস্ত বাউয়া গানের মধ্যে গলা ওইভাবে কাঁপে না, এরকম কাঁপে না, দোলে না। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করবে। আর তাছাড়া স্যার যা বললেন যে তোমার গলা লাগছে না, সত্যি লাগছিল না, এটা আমিও লক্ষ্য করেছি। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল করবে। হ্যাঁ, তাছাড়া সব ঠিক আছে। ঠিক আছে, আমরা তো বিচারকের শুনলাম বক্তব্য, যা বিচার দিলেন সেটা মাথায় রাখতে হবে। এবং আজকে আমাদের মাঝে রয়েছেন বিশেষ অতিথি, স্যার রয়েছেন। স্যার আপনার কেমন লাগলো গান? বয়স কম, স্বভাবতই একটু ত্রুটি বিচ্ছুটি থাকবেই, ও চেষ্টা করছে। একটা উঠতি শিল্পী হিসেবে মানে আগামী দিনে ও নিশ্চয়ই ভালো করবে, এরকম ওর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে বলে আমার মনে হয়। তুমি এগিয়ে যাও, নিয়মিত চর্চা করো, ঠিক ভুলগুলো সংশোধন হয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে তপন। আর আজকে তাহলে যা যা বললেন বিচারকরা এবং স্যার এসেছেন আজকে, তো প্রত্যেকের কথাগুলো তোমার একেবারে মনে রেখে সুন্দরভাবে আরও চর্চা করতে হবে, এবং যা যা ভুলগুলো ওনারা ধরিয়ে দিলেন সেগুলো একেবারে সংশোধন করে আগামী পর্বে কিন্তু ভালো করে গান গাইতে হবে। কারণ আজকে এই পর্বে কেউ এলিমিনেট হচ্ছে না, তো সুতরাং একটা সুযোগ তো ওদের প্রত্যেকেরই রয়েছে। খুব ভালো তপন, তোমার জায়গায় গিয়ে বসো। এবার ডেকে নেব পরবর্তী পার্টিসিপেন্ট মীনাক্ষী বর্মনকে। মীনাক্ষী চলে এসো। মীনাক্ষীও আসছে মাথাভাঙা কোচবিহার থেকে। মীনাক্ষী বাহ, খুব সুন্দর লাগছে তো দেখতে। মীনাক্ষী একটু সামনে এসো। আচ্ছা মীনাক্ষী, কী করা হয় গান ছাড়া? গান ছাড়া আর কী কী করা হয়? গান ছাড়া ড্যান্সও করি, পড়াশোনাও করি। ড্যান্সও করা হয়, পড়াশোনাও করা হয়, তো কোনটা বেশি ভালো লাগে, নাচ নাকি গান? গান। গান, আচ্ছা, তো নাচটা আমরা একটু পরে দেখে নেবো। হ্যাঁ, গান হয়ে যাক, তারপরে না হয় নাচ দেখে নেবো। আজকে কী শোনাচ্ছ? ভাওয়াইয়া বাপুই স্যাংরা। আচ্ছা, আর স্যার আপনি তো এসেছেন, এবং আপনাকে যেটা আমি জিজ্ঞেস করবো এখন প্রশ্ন, যে আপনি তো একজন স্কুলের শিক্ষক, এবং পড়াশুনোর তো একটা খুব চাপ থাকে, এবং স্টুডেন্টরা তো এখন পড়াশুনো অনেকেই ফাঁকি দেয়, কিন্তু একজন শিক্ষক হিসেবে আপনি কী বলবেন, যে পড়াশুনো তো প্রত্যেকেই করবার জন্য আপনারা স্কুলে বকাবকি করেন যে পড়তে হবে ভালো করে, তো পড়াশোনার পাশাপাশি যারা এই গান নাচ বা যে কোনো কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যে যারা জড়িত, তারা কীভাবে সব ব্যালেন্স করবে? কারণ আমরা জানি যে পড়াশুনো করতে গিয়ে ওদের অনেক সময় চলে যায়। দেখুন, যা অনেকে যেটা মনে করে যে লেখাপড়ার সাথে সাথে অন্য কিছু করলে হয়তো লেখাপড়ার ক্ষতি হবে, কিন্তু আমি সেটা মনে করি না। কারণ যার প্রতিভা আছে, যারা চেষ্টা করে, তারা সব কিছুই পারে। আমরা অনেক দেখেছি যারা ভালো রেজাল্ট করছে, তারা গানেও ভালো, অনেককে দেখছি নাচে ভালো। হ্যাঁ, এটা কখনোই মেনে নেওয়া যায় না যে লেখাপড়ার সাথে সাথে অন্য কিছু করলে লেখাপড়ার ক্ষতি হবে, এটা ঠিক নয়। একেবারে মানে সময় বের করে সব কিছুই করা যায়, করা যায় একেবারে। আর দ্বিতীয়ত, আমাদের তো এখন শিক্ষা ব্যবস্থাটাই আলাদা, যে যেটার প্রতিভা সে যদি গানে ভালো থাকে এগিয়ে যাক না, সে তো পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত হবে গান দিয়েই, লেখাপড়া দিয়ে দিয়ে সব কিছু হবে তো কোনো কথা না। এই জন্য প্রত্যেক এই শিশু যারা বাচ্চা কাচ্চা আছে, আমাদের প্রথমেই দেখে নিতে হবে তার তার প্রতিভাটা কীভাবে বিকশিত হবে, তার প্রতিভাটা কোন দিকে এগিয়ে যাচ্ছে, মানে কোন দিকে তার প্রতিভা রয়েছে। হ্যাঁ, রয়েছে, সেটার উপর ভিত্তি করে আমাদের এগোনো
একদম, অনেক অনেক ধন্যবাদ। আর এই সুন্দর সুন্দর কথা আমরা শুনবো, কারণ স্যার আজকে আমাদের মাঝখানে রয়েছেন। আর মীনাক্ষীর গান এবার তাহলে আমরা শুনে নিই। চলো মীনাক্ষী, অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। বাপই স্যাংরা রে, বাপই স্যাংরা রে, চুপ করিয়া কং রে বাপই, শুনি কথা মোরে, চুপ করিয়া কং রে বাপই, শুনি কথা মোরে। মীনাক্ষীর গান আমরা শুনলাম, আর মীনাক্ষীর গান কেমন লাগলো আমি প্রথমেই জানতে চাইবো ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন লাগলো? মীনাক্ষীর গান ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। তো লক্ষ্য করবে তালের দিকটা, তালের দিকটা লক্ষ্য করবে। আর ওই যে একটা কথা ভুলছিল, চ্যাংরা বন্ধুর গালার কাঠি, চ্যাংরা বন্ধু, চ্যাংরা মানসি না, হুম, মানসি হবে না, চ্যাংরা বন্ধু, কথা যেন ভুল না হয়। ঠিক আছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। এবার স্যারের কাছে। স্যার কেমন লাগলো? কার গানটা জানো? গানটা কার না? আচ্ছা, একটা কথা আগেই বলে রাখি, গান গাওয়ার সময় মাস্টারমশাই কাছে শেখার সময় জিজ্ঞাসা করি না কার গান, এটা মাস্ট, খুব প্রয়োজন জিনিস। এটা তিনি যে লিখছেন তার নাম, অথবা যিনি গেয়েছেন রেকর্ডে তার নাম হলেই চলবে, কিন্তু এটা খুব দরকার। এটা কেদার চক্রবর্তীর গান, বিখ্যাত গান এরাও। আচ্ছা ঠিক আছে, ভালো কথাগুলো মাস্টার কাছে ভালো করে বুঝিয়ে নিও। এটা খুব প্রাচীন গান, রেকর্ডের গান, তো পরিষ্কার করে সবাই জানে। চ্যাংরা বন্ধু রসের কাঠি না গলার কাঠি, রসের ভোমরা, খেয়াল রাখবা। থ্যাংক ইউ স্যার। এবার জানতে চাইবো আমাদের আজকের বিশেষ অতিথি শ্রী অতীশচন্দ্র রায় মহাশয় রয়েছেন। স্যার আপনার কাছ থেকে কেমন লাগলো?
মিনাক্ষীর গান ভালো লাগলো। আমি আশা রাখছি আগামী দিনে, এখনো তো বয়স কম, এগিয়ে যাবে, যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো শুধরে যাবে ধীরে ধীরে। হ্যাঁ, মাস্টারমশাদের কাছে সে যদি মনোযোগী হয়, গানটা সম্পূর্ণ নিজের উপরেই প্রথমত নির্ভর করে, ও যদি মনোযোগী হয়, তার ইচ্ছা যদি থাকে এগিয়ে যাবে। ও গলা ভালো, ভালো গেয়েছে। হ্যাঁ, ঠিক তো, থ্যাংক ইউ স্যার। তাহলে মিনাক্ষী জেনে গেলে তো, সুতরাং আজকে কিন্তু প্রত্যেকের কাছে একটা সুযোগ যে প্রত্যেকের ভুলগুলোকে সংশোধন করে আগামী পর্বে আরও ভালো করে গান গাইবার, কারণ আজকে কেউ তোমরা বাদ যাচ্ছ না, কেউ এলিমিনেট হচ্ছ না, সবাই থেকে যাবে। তো সুতরাং খুব ভালো করে চর্চা করতে হবে, ঠিক আছে? চলো তোমার জায়গায় গিয়ে বসো। মিনাক্ষীর গান তো আমরা শুনে নিলাম, আর এখন কিন্তু সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর ফিরে আসছি, কেউ কোথাও যাবে না। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছি নুজানি ঢেউ লিটল চ্যাম্প 2019-20। আর আজকে কিন্তু চলছে তোরসাজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, আর তোরসাজনের আজকে গ্রুপ বি প্রথম পর্ব। কারণ আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছেন আমাদের এই উজানি ঢেউ প্রতিযোগিতাকে আমরা তিনটি জোনে ভাগ করেছি, তিস্তা, তোরসা এবং মহানন্দা, এবং প্রতিটি জোনের মধ্যে থেকে কিন্তু অনেকগুলো পর্বে আমরা বিভক্ত করেছি। আর আজকে সেখানে চলছে তোরসা জোনের গ্রুপ বি এর একেবারে প্রথম পর্ব, আর চারজন পার্টিসিপেন্ট রয়েছে। আর আজকে কিন্তু আমাদের বিশেষ অতিথি রয়েছেন শ্রী অতীশচন্দ্র রায় মহাশয়, উনি একজন শিক্ষক। আর আমি একটু অতীশবাবুর কাছ থেকে জানতে চাইব, স্যার আমরা এটাও জানতে পেরেছি আপনি তো গানের টানে, গানের সুরে, ভালোবাসার টানে চলে যান আপনি অনেক জায়গায়, মানে শিল্পীদের গানের, গান পাগল মানুষ আপনি একজন। এবং আমরা এটাও জানতে পেরেছি যারা খুদে খুদে শিল্পী যারা গান গায় তাদেরকে আপনি প্রচুর অনুপ্রেরণা দেন, এবং সেই সাথে সাথে তাদেরকে গান তারা যেন আরও ভালো করে করতে পারে সেক্ষেত্রে তাদেরকে অনেক রকমভাবে সহযোগিতাও করেন। তো স্যার একটু আমরা জানতে চাইব এই বিষয়টা নিয়ে। মনে হয় একটু বেশি বলা হয়ে গেল। না, একেবারেই বেশি নয় স্যার, এটা জানতে পেরেছি, কারণ অনেককে শুনেছি আপনি বাদ্যযন্ত্র যেমন হারমোনিয়াম বা তারা যেন গানটা ভালো মতো করতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকভাবে সহযোগিতা করেন, এবং এটা যারা শিল্পী এবং ক্ষুদে ক্ষুদে শিল্পী যারা রয়েছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা খুব ভালো বিষয়, কারণ এভাবে কেউ যদি পাশে দাঁড়ায় তাদের মানে সাহায্যের জন্য তাহলে তো এর থেকে আর বড় কিছু থাকে না স্যার। না, সেটা যৎসামান্য কোনো কোনো ক্ষেত্রে একটু চেষ্টা করি যতটা পারি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে তাদের সঙ্গে দেখা করা, তাদেরকে একটু উৎসাহিত করা, এটা মাঝে মধ্যে করি। আর সবথেকে আজকে যেটা বড় বিষয়, এই যে মাধ্যমগুলো, এই এই প্রতিভাগুলোর বিকাশ ঘটানোর যে কতগুলো মাধ্যম দরকার, তো সেই মাধ্যমগুলো গ্রামাঞ্চলে বা বিভিন্ন জায়গায় মঞ্চও হয় না, তারা গান গাওয়ার সুযোগটুকু পায় না। স্বভাবতই যেখানে তাদের এই অনেক প্রতিভা পড়ে রয়েছে গ্রামে গঞ্জে, এত সুন্দর গায়, এত ভালো লাগে, কিন্তু তাকে তার যে প্রতিভাটা বিকাশ ঘটাবে কোথায়, সেই জায়গাটা করা আমাদের অভাব রয়েছে সেই জায়গাটার। তাই আজকে উজানি ঢেউয়ের মতো একটা অনুষ্ঠান এভাবে একটা চ্যানেলে প্রচারিত হবে, এটা একটা আমি মনে করি সবচেয়ে একটা বড় মাধ্যম। এর মাধ্যমে আগামী দিনে এটার প্রভাব ছোট ছোট শিশুদের উপর বা ছোট শিল্পীদের এবং বড়দের উপর এই প্রভাব পড়বে বলে আমি মনে করি। একেবারেই, কারণ আমাদের প্রত্যেকের উদ্দেশ্যই হচ্ছে, মানে উজানি ঢেউর মূল উদ্দেশ্য কিন্তু এই ছোট ছোট শিল্পীদের মধ্যে থেকে যে প্রতিভা সেই প্রতিভাকে খুঁজে বের করা। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো যে ভাওয়াইয়া গান কিন্তু উত্তরবঙ্গ শুধু নয়, আমি বলবো সারা বিশ্বের একটা অত্যন্ত একটা আলাদা দিক ভাওয়াইয়া গান। এবং এই ভাওয়াইয়া গান কোথাও গিয়ে আজকে চর্চার অভাবে হয়তো মুছে যাচ্ছে, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে, এই শিশু শিল্পীদের মাধ্যমে, তাদের গানের মাধ্যমে আবার কিন্তু আমাদের সকলের মনে, সকলের ঘরে ঘরে পৌঁছে যাবে। অবশ্যই, একেবারে। কারণ আজকে আমাদের এই শুধু আমাদের এই পুরো প্রতিযোগিতাতে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন বঙ্গরত্ন শ্রী ধনেশ্বর রায় মহাশয়। তো ওনার যে সারা জীবনের যে কার্যকারিতা এই গান নিয়ে, এই যে প্রচেষ্টা, সেটা তো আমরা প্রত্যেক পর্বে শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি। আর এভাবেই স্যারের সঙ্গে আমরা থাকবো, স্যার আমাদের সঙ্গে থাকবেন, এবং ভাওয়াইয়া গানের চর্চা প্রত্যেকের সকলেই সাথেই থাকবে, এটাই আমরা চাইবো। ডেকে নেবো স্যার পরবর্তী প্রতিযোগীকে। আচ্ছা, পরবর্তী প্রতিযোগিতায় যে প্রতিযোগিনী, পরবর্তী প্রতিযোগিনীকে ডেকে নেব, কাকলি বর্মন। কাকলি চলে এসো, কাকলি আসছে ফালাকাটা আলিপুরদুয়ার থেকে, তাই তো? আলিপুর কেমন লাগছে এখানে এসে বলো। খুব ভালো। ভালো লাগছে? ভয় লাগছে? না, একেবারে না তো। না, কোন ক্লাসে পড়া হয়? আমি এবার ক্লাস 5-এ উঠলাম। ক্লাস 5-এ উঠেছো? আচ্ছা, বাহ, খুব ভালো। ক্লাস 5-এ উঠেছো এবং গান আজকে কি শোনাচ্ছো? আজকে আমি ভাওয়াইয়া দড়িয়া দড়িয়া শোনাচ্ছো। খুব ভালো, চলো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।
মাযরানেন
কাকলির গান আমরা শুনলাম, এবার বিচারকের মন্তব্য শুনব। ম্যাডাম কেমন লাগলো? কাকলির গলা খুব মিষ্টি, আর একটুখানি আমি জায়গায় আমি একটু প্রবলেম দেখলাম, সেটা হচ্ছে কথার মধ্যে। কথা হচ্ছে যেমন বন্ধু নয়নের কাজল, হ্যাঁ, বন্ধুর কারণে ভাবিতে ভাবিতে শরীর হইল মোর গাছের ওরে ওরে বাকল ওরে চ্যাংরা রে, বাকল ওরে চ্যাংরা আনা, শুধু চ্যাংরা রে কথাটা আছে, চ্যাংরা রে হবে, হ্যাঁ, চ্যাংরা কথাটা কয়ে টান না, কিন্তু চ্যাংরা রে, হ্যাঁ, চ্যাংরা রে বন্ধু নয়নের কাজল, এই জিনিসটা আছে, হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে, ভালো, গলা খুব মিষ্টি, হ্যাঁ, ঠিক আছে। এবার স্যারের কাছ থেকে জেনে নেব, স্যার কেমন লাগলো? খুব ভালো, গান ভঙ্গিটা খুব ভালো, আর মানে বডি ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দর, স্বাভাবিক, এত ভালো লাগতেছে, বেশি অতিরিক্ত ক্যাশমাস করলে ভালো লাগে না, এত সুন্দরভাবে ইয়া পরিবেশনটা করলো, খুব ভালো হয়েছে তোমার গান। থ্যাংক ইউ স্যার। আর স্যার এবার আপনার কাছ থেকে জানবো কেমন লাগলো? কাকলির গান খুব ভালো লেগেছে, মানে গানটার মধ্যে স্মুথলি গানটা করছে, সাবলীল যে ভাবটা এই গানের মধ্যে লক্ষ্য করা গেছে, এই জিনিসটা আছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। কাকলি তাহলে তো একদম মন পুরো খুশি, তাই তো? চলো তোমার জায়গায় গিয়ে বসো। এবার ডেকে নেব আজকের আমাদের এই পর্বের একেবারে শেষ পার্টিসিপেন্ট, তিথি রায় কারজি, চলে এসো তিথি। বাহ তিথি, খুব সুন্দর দেখতে লাগছে তোমাকে, একদম সাদা সাদা ফুলের মতো। তো তিথি কী করা হয়, কোন ক্লাসে পড়ো? ক্লাস ফাইভে এবার উঠলাম। ক্লাস ফাইভে এবার উঠেছো, আচ্ছা, আজকে তো এখানে একদম প্রতিযোগিতাতে চলে এসেছো, ভয় লাগছে? না, একদম লাগছে না তো? বাহ, ও একদম মিষ্টি একটা ফুলের মতো, এবং ওর জামার মধ্যেও কিন্তু ফুল আছে ম্যাডাম। তো তিথি কী শোনাচ্ছো আজকে? ভাবাইয়া। ভাবাইয়া তো শুনবই, ভাবাইয়া দড়িয়া, দড়িয়া শুনবো আজকে। বাহ, তো খুব ভালো করে গান করো তিথি, ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট। Oh.
একেবারে শেষ পার্টিসিপেন্ট তিথির গান আমরা শুনলাম। আর তিথির গান কেমন লাগলো বিচারকদের আমরা জেনে নেব। প্রথমে জানবো ম্যাডামের কাছ থেকে, ম্যাডাম কেমন লাগলো তিথি? এখনই যে ওর গলার মানে গানের যে স্টাইল আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। যেটা হচ্ছে ও যেখানে মানে সুরটা শেষ করছে সেটার যে একটা রেশ থাকে, সেই রেশটা ওর ছিল একদম মাপ মতো, প্রতিটা টান ওর মাপ মতো হয়েছে এবং রেশটুকুও রেখে দিয়েছে। হ্যাঁ, এই জন্য ওর মানে এই বয়সে যে এত সুন্দর ওর ফিনিশিং, ও ভবিষ্যৎ মানে সাংঘাতিক একজন ভালো শিল্পী হতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, ও যদি গানটা ধরে রাখে। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি, তোমার গান খুব ভালো হয়েছে। আর এটা কার গান বলো, কার গান বলো তো, কার গান? ধনেশ্বর রায়। কে কে সে এখানে কি আছে? হ্যাঁ, কে? হ্যাঁ, এই যে স্যার। হ্যাঁ, ওনার সুর করা, ওনারই লেখা গান। হ্যাঁ, মানে এটা কিন্তু আমাদের এই প্রতিযোগিতারও একটা বেশ মানে আকর্ষণীয় একটা ব্যাপার, যে যারা শিশু শিল্পীরা যারা গাইছে তারা হয়তো অনেকেই জানে, আবার অনেকে জানে না যে যার গান তারা গাইছে প্রতিযোগিতাতে সামনেই বসে রয়েছেন তার সুরকার, তার গীতিকার। খুবই ভালো, খুবই ভালো। তবে এইভাবে গানটাকে ধরে রাখতে হবে। হ্যাঁ, গান ছাড়বে না, গান ছাড়লে ভীষণ ঠকে যাবে, পড়াশোনার সঙ্গে সঙ্গে গানটাও চালিয়ে যাবে। হ্যাঁ, ভবিষ্যৎ খুব ভালো হবে তোমার, আমি বললাম আজকে, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। মানে খুব ভালো, মানে তোমার জন্য একটা মানে দারুণ একটা আশীর্বাদ পেয়ে গেলে, এবং এটা বলবে এটা তোমার যেটা আমরা বলি না বড়দিনের একটা বড় শুভেচ্ছা, সান্তা ক্লজ আমাদের একটা কিছু গিফট দিয়ে যায়, এটা কিন্তু তোমার জীবনের একটা সব থেকে বড় সান্তা ক্লজের দেওয়া নয়, আমাদের ম্যাডামের কাছ থেকে একটা বড় গিফট তোমার জীবনের। খুব ভালো। এবার চলে যাবো সরাসরি স্যারের কাছে। স্যার, আপনার গান ও কি মানে ঠিকঠাক তার মর্যাদা রাখতে পেরেছে, কি মনে হচ্ছে স্যার? গানটি আমি লিখছি 1981 সালে, অনেকদিনের কথা, তখন একটা অস্থিরতা ছিল উত্তরবঙ্গে, ওগুলো আমি রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু আমার মন বলছিল যে কেন আমাদের এই দেশ হিংসাহিংসি, আমি এই জন্য বিশ্বের বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছি যে হে বিশ্বের বন্ধু, তোমরা আমাদের উত্তরবঙ্গে এসে যাও, আমরা তোমাকে সাদরে গ্রহণ করব, বুকে তুলে নিব, এইটা থিম ছিল আমার। গানটা যে এত বড় কালজয়ী হবে তখন কিন্তু আমি ভাবিনি, এখন সারা পশ্চিমবঙ্গে গেল, ভারতবর্ষের বাইরে আমেরিকা পর্যন্ত এই গান গেছে। যাই হোক, আর একটা কথা কি, অনেকে গায়ে গানটা আমি জায়গায় শুনেছি, একটু একটু এদিক ওদিক ভুলটুল হয়ে যায়। গানটি প্রথম রেকর্ড করেছিলাম দুর্গা এবং আমি ডুয়েট কণ্ঠে, দুর্গা রায়ের নাম আপনারা নিশ্চয়ই জানেন, জলপাইগুড়িতে বাড়ি। তারপরে কোনো কারণবশত একটা ভিডিও হওয়ার কথা ছিল, ভিডিওটা করা যায়নি, পরে দুর্গা হলদিয়ায় গিয়ে ওখানে নিজের কণ্ঠে গানটা রেকর্ড করছে এবং সেটা বাজারে চালু হয়ে গেছে। পরে আমাদের ওখানে প্রীতির জ্বালা নামে একটা বই হয়েছিল, সেই প্রীতির জ্বালায় আমার 7টি গান আমার লেখা ওরা নিয়েছে, তার মধ্যে এই গানটাও ছিল। সেইখানে আমি 7 দিন আমার নিজের বাড়িতে আমার নিজের ডাল ভাত খাওয়াইয়া শিল্পীদের, 2 জন শিল্পী ছিল ভবেশ রাভা আর কবিতা রায়, 7 দিন ধরে রিহার্সেল দেওয়াইছি এবং ওর কণ্ঠেই শুধু সম্পূর্ণ নির্ভুল গানটা এখন আমার পাওয়া যাচ্ছে। কিন্তু আশ্চর্যের কথা, এই মেয়েটা কোথায় পারে এত নির্ভুলভাবে সুরটা এবং কথাগুলো, আমি বুঝতে পারছি না। তুমি কার কাছে শিখছো গানটা? গানটা তো আমি মোবাইলে শুনে শুনে। ও আচ্ছা আচ্ছা, মোবাইলে শুনছো তো, ঠিক ঠিক, তাহলে কবিতার গলায় শুনছি, খুবই ভালো একদম। এবং এটা কিন্তু সত্যি ভীষণ একটা বড় ব্যাপার যে স্যারের সামনে ও দাঁড়িয়ে গানটি গাইছে এবং স্যারের এত ভালো লেগে গেছে, কথা ভুল পড়লাম, খুব ভালো, খুব ভালো, বড় হবে, বড় হবে। থ্যাংক ইউ স্যার। এবার আজকে আমাদের বিশেষ অতিথি স্যার, আপনার কাছ থেকে জানবো কেমন লাগলো তিথির গান। খুব ভালো লেগেছে, এখানে তো বললেনই আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই, ওনার লেখা গান এবং সুরারোপিত গাওয়া গান স্বভাবতেই সব থেকে ওনাকে ভালো লেগেছে একদম। হ্যাঁ, মানে কঠিন পরীক্ষা ছিল কিন্তু তিথির, আমরা তো আমাদের তো ভালোই লেগেছে। হ্যাঁ, তবু আমি একটু বলছি, এটা মনে হয় একটু ম্যাচিওর শিল্পীর গান। হ্যাঁ, এত ছোট বাচ্চা তার থেকে যে গাবে, হ্যাঁ, এবং এত সুন্দর ভাব দিয়ে, এবং যেটা ম্যাডাম বলেছেন ফিনিশিংটা খুব ভালো। হ্যাঁ ঠিক তাই, খুব ভালো। তাহলে তিথি,
খুব সুন্দর গান আজকে গেয়েছো এবং আজকে সমস্ত বিচারকদের ভীষণ ভালো লেগেছে তোমার গান। এইভাবেই আগামী পর্বে তোমার গান যেন সকলের মন ছুঁয়ে যায় এটাই চাইবো, তাই তো? কারণ আজকে আমাদের এই পর্বে কেউ এলিমিনেট হচ্ছে না, একটা সুযোগ ওরা পাচ্ছে, আগামী পর্বে আরও ভালো গান হোক এটাই চাইবো। থ্যাংক ইউ সো মাচ তিথি, তোমার জায়গায় গিয়ে বসো। ওয়েল, আজকে তো আমাদের এপিসোড একেবারে শেষে আমরা চলে এসেছি, কিন্তু আরও একবার আপনাদেরকে জানাবো যে আজকে কিন্তু আমাদের এই পর্বে থেকে কেউ এলিমিনেট হচ্ছে না, সুতরাং আজকে কোনো রকম টেনশনের কিছু নেই। চারজন পার্টিসিপেন্ট চলে যাবে আগামী পর্বে এবং আগামী পর্বে ওদের মধ্যে আবার হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেদিন কিন্তু একজন চলে যাবে ডেঞ্জার জোনে। আর আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি রয়েছেন শ্রী অতীশচন্দ্র বাবু, আমাদের শিক্ষক রয়েছেন। তো স্যার, আমরা অনুষ্ঠানে একেবারে শেষে চলে এসেছি, একেবারে শেষে আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে যারা ক্ষুদে ক্ষুদে শিল্পী যারা খুব ভালো গান গাইছে এবং অনেকেই হচ্ছে যে যেহেতু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী হয়তো অনেকে বাদ চলে যাবে, মানে এলিমিনেট হয়ে যাবে, তো যারা আমাদের ছেড়ে চলে যাবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একটা প্রতিযোগিতা, এখানে সবাই টিকে থাকবে এটাও তো নয়। তো সবাই, বাচ্চারা সবাই ভালোই করছে, তারা লড়াই করছে, নিজেদের মধ্যে একটা লড়াই করে যাচ্ছে। তো যে এখান থেকে হয়তো চলে যাওয়া মানে তার শেষ নয়, তার বলতে উঠলেও শুধরে নিয়ে আগামী দিনে সে আবার প্রতিযোগিতায় আসবে। আবার দেখবেন এই ছোট বাচ্চারাই পরবর্তীতে তারা এগিয়ে যাবে, সে বুঝতে পারবে, এখানে শিখে যাবে, এখানে কৌশল শিখবে, তার ভুল ত্রুটিগুলো জেনে যাবে, সবাই পরবর্তীতে সে এগিয়ে যাবে। এখানে এখান থেকে ছিটকে যাওয়া মানেই তার গান শেষ নয়, একেবারে একেবারে। আর আপনার আশীর্বাদ, আপনার ভালোবাসা আমরা বরাবর চাই এবং উজানি ঢেউর আজকে ম্যাডামের কাছ থেকেও কিছু জানবো, কারণ আজকে পর্ব একেবারে শেষে চলে এসেছি। ম্যাডাম, আমি শুধু একটা কথাই সবাইকে বলবো, তোমরা একদম ভয় পাবে না, মানে ভয় পেয়ে অন্যমনস্ক হয়ে হয়তো গান ভুলে গেলে, হ্যাঁ, এই জিনিসটা যেন নিজের মনে গান করবে আর ভাববে যে এরা কিছু জানে না, আমরাই সব কিছু, আমরাই সব শোনাবো এদের, হ্যাঁ, এরকম ভাব। মানে কোনো অন্য কে কথা বললো, কে না বললো, কার দিকে কে তাকালো, এই সমস্ত তোমাদের দেখার দরকার নেই, তোমরা নিজের মনে গান করবে, অন্যমনস্ক হলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে। শুধু তোমাদের কান থাকবে তাল সুরে, হ্যাঁ, অন্য কিছু না, কিন্তু মনের মধ্যে অন্য কিছু ঘোরাঘুরি করবে না। যাই হোক, এইটুকুই বললাম আমি, একেবারে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাদের, আপনাকে এবং আমাদের সঙ্গে আজকে বিশেষ অতিথি ছিলেন শ্রী অতীশচন্দ্র রায় মহাশয়, আপনাকেও এবং ধনেশ্বর বাবু তো আমাদের মাঝখানে রয়েছেন। আর আজকে কিন্তু আমরা একেবারে শেষে চলে এসেছি, আজকে আমাদের বিদায় নিতে হবে কারণ সময় একেবারে শেষ, কিন্তু আগামী দিনে আমরা চলে আসবো আবার নতুন একটা পর্ব নিয়ে। আর আপনারা সকলেই এইভাবে সঙ্গে থাকুন আর এই ছোটো ছোটো শিল্পীদেরকে আশীর্বাদ করুন, তাদেরকে ভালোবাসুন যাতে তারা আরও এগিয়ে যেতে পারে। আজকে বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অবশ্যই উজানি ঢেউ লিটল চ্যাম্প 2019।